হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ 25টি জেনারেল নলেজের কোশ্চেন নিয়ে, যেগুলি জেআরবিটি গ্রুপ সি এক্সামে এসেছিল। তাহলে দেখা যাক প্রথম কোশ্চেনটি কি এসেছিল। প্রথম কোশ্চেনটি এসেছে এখানে, দি অথার অফ দ্য বুক ইউর বেস্ট ডে ইজ টুডে ইজ, ইউর বেস্ট ডে ইজ টুডে বইটির লেখককে সেটা জিজ্ঞেস করছে। এটার অপশন নাম্বার বি হবে কারেক্ট, অনুপম খের, এবং অপশন নাম্বার এ এন কে সিং এর লেখা বিখ্যাত বইটির নাম হলো পোর্ট্রেটস অফ পাওয়ার, এন্ড অপশন নাম্বার সি রুস্কিন বন্ডের লেখা বিখ্যাত বইটির নাম হলো দি রুম অন দ্য রুম। তাহলে একটি কোশ্চেন থেকে আমরা তিনটি কোশ্চেন শিখে নিলাম। তাহলে দেখা নেওয়া যাক এবার দুই নম্বর কোশ্চেনটি। দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ দ্য থার্ড পেজ অফ প্রধানমন্ত্রী কৌশল বিভাগ যোজনা অন, এখানে বলছে ভারতের সরকার দ্বারা প্রধানমন্ত্রী কৌশল বিভাগ যোজনা তৃতীয় পর্যায়ে শুরু হয়েছিল। এটা হবে আনসার নাম্বার এ 15th জানুয়ারি 2021। এবার দেখানো যাক তিন নম্বর কোয়েশ্চেনটি। তিন নম্বর কোয়েশ্চেনটি এখানে দেওয়া আছে, দি ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভড দ্য রেটলে হাইড্রো পাওয়ার প্রজেক্ট ইন 2021 অন, এটা কোন নদীর উপর হাইড্রো পাওয়ার প্রজেক্টটা স্থাপিত হয়েছিল সেটা জিজ্ঞেস করছে। যার আনসার হবে সি চেম্বার রিভার, ঠিক আছে, যার টোটাল বাজেট ছিল 5281.94 crore। এখান থেকে টোটাল কারেন্ট উৎপন্ন হবে 850 মেগাওয়াট, ঠিক আছে, এগুলিও মনে রাখতে হবে। প্রিভিয়াস নেক্সট বহু এক্সাম আছে যেগুলির মধ্যে এগুলি আসতে পারে, ঠিক আছে। তাহলে এবার চার নম্বর কোয়েশ্চেনটা দেখা যাক, হুইচ ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্স হ্যাজ লঞ্চড এ রোবট নেমড ক্যাপ্টেন অর্জুন টু পারফর্মড মেডিকেল সিকুয়েন্সিং, এবং বলছে যে কোন ভারতীয় সুরক্ষা ক্যাপ্টেন অর্জুন নামে রোবট চালু করেছে স্বাস্থ্য নিরীক্ষার জন্য। স্বাস্থ্য নিরীক্ষার জন্য এটা হবে অপশন নাম্বার এ রেলওয়ে প্রোটেকশন ফোর্স। তাহলে এবার দেখানো যাক পাঁচ নম্বর কোয়েশ্চেনটি, হুইচ ইজ দ্য ওল্ডেস্ট ইংলিশ নিউজ পেপার ইন ইন্ডিয়া, এখানে বলা হচ্ছে কোন ইংরেজি পত্রিকা ভারতে সব থেকে পুরনো। এখানে আনসার হবে দি বেঙ্গল গ্যাজেট, কিন্তু এখানে দি বেঙ্গল গ্যাজেট যেটা সেটা স্থাপিত হয়েছিল 1779 খ্রিস্টাব্দে, কিন্তু এখানে অপশনটি নেই। তাহলে এখানে যেগুলি আছে সেগুলির মধ্যে সব থেকে ওল্ডেস্ট সেটা হলো দি টাইমস অফ ইন্ডিয়া, যেটা স্থাপিত হয়েছিল 1838 খ্রিস্টাব্দে মুম্বাই, ঠিক আছে। তাহলে এটাই হবে আনসার। অ্যান্ড দি টেলিগ্রাম সেটা স্থাপিত হয়েছিল 1982 খ্রিস্টাব্দে কলকাতাতে, এবং দি হিন্দুস্তান টাইম সেটা স্থাপিত হয়েছিল 1924 খ্রিস্টাব্দে পাঞ্জাবের মধ্যে, এবং দ্য হিন্দু এই পেপারটি স্থাপিত হয়েছিল 1878 চেন্নাই, ঠিক আছে। তাহলে এবার দেখা নেওয়া যাক সিক্স নাম্বার কোয়েশ্চেনটি, দি ফার্স্ট ক্রিশ্চান রেল অফ ইন্ডিয়া ওয়াজ ইন্ট্রোডাক্টেড ফ্রম, এটা ছিল আনসার নাম্বার এ হবে কারেক্ট আনসার মহারাষ্ট্র টু বিহার, মহারাষ্ট্রের দেবলানি টু বিহারের ধনপুর জেল অবধি এটা ছিল, ঠিক আছে। এবার তাহলে সাত নম্বর কোয়েশ্চেনটি দেখা যাক, ইন মেনল্যান্ড রেশিও দি মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ইজ দ্যাট, এখানে বলছে মানুষ জমির অনুপাত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা হবে অপশন নাম্বার এ সাইজ অফ ল্যান্ড, জায়গার উপর ডিপেন্ড করে মানুষের রেশ অনুপাত। তাহলে দেখে নেওয়া যাক এবার আট নম্বর কোয়েশ্চেনটি, আট নম্বর কোয়েশ্চেনটি এখানে বলা হচ্ছে চিপকো মুভমেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রজেক্ট এগেইনস্ট, এখানে আনসার হবে আনসার নাম্বার বি ডিফরেস্টেশন, এবং এটা শুরু করেছিল সুন্দরলাল বহুগুণা। তাহলে এবার দেখে নেওয়া যাক নয় নম্বর কোয়েশ্চেনটি, নয় নম্বর কোয়েশ্চেনটি এখানে বলা হচ্ছে ফার্স্ট ফিমেল চিফ জাস্টিস ইন ইন্ডিয়া ওয়াজ, ভারতের প্রথম প্রধান মহিলা বিচারপতি ছিলেন, এটার সঠিক উত্তর হবে বি ভি নাগারত্না, কিন্তু এখানে আনসারটি দেয়নি, সো এখানে আনসার হবে ডি নান অফ দ্য অ্যাবাভ। তাহলে এবার দেখে নেওয়া যাক কোয়েশ্চেন নাম্বার টেন, কোয়েশ্চেন নাম্বার টেন এখানে দেওয়া আছে মাউন্ট সিনাবাং অন সুমাত্রা আইল্যান্ড ইজ ইন্দোনেশিয়া অ্যাডাপ্টেড অন, এটা হবে অপশন নাম্বার সি আগস্ট 2020, এটার ফুল আনসার হবে 10th আগস্ট 2020। কোয়েশ্চেন নাম্বার 11, হুইচ কান্ট্রি রিসেন্টলি লঞ্চ স্যাটেলাইট ইউজিং দ্য ওয়ার্ল্ড ফার্স্ট রকেট পাওয়ার্ড বাই বায়োফিউল, আনসার নাম্বার বি হবে কারেক্ট ইউনাইটেড স্টেট, আর এখন এটা লঞ্চ করা হয়েছিল 31 জানুয়ারি 2021। দেখে নেওয়া যাক কোয়েশ্চেন নাম্বার 12, কোয়েশ্চেন নাম্বার দেওয়া আছে দি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ওয়াজ এন্ট্রেন্স ইন ইন্ডিয়া ইন দ্য ইয়ার, বলা হচ্ছে এখানে ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা আইন কোন সালে চালু হয়েছিল, এটা হবে অপশন নাম্বার বি 2005, এবং ফুল ডেট ছিল এটার 23rd ডিসেম্বর 2005। দেখে নেওয়া যাক কোয়েশ্চেন নাম্বার 13, ওয়ার্ল্ড পপুলেশন ডে ইজ সেলিব্রেটেড অন, এটা হবে অপশন নাম্বার এ 11th জুলাই। এবার দেখে নেওয়া যাক কোয়েশ্চেন নাম্বার 14, 14 নম্বর কোয়েশ্চনে এখানে বলা হচ্ছে ইন্ডিয়া হ্যাজ এ ল্যান্ড বর্ডার অফ হাউ মেনি কিলোমিটার, মিন্স ভারতের স্থল সীমানার দৈর্ঘ্য কত, এটার আনসার নাম্বার হবে সি 15,200 কিলোমিটার। দেখানো যাক 15 নম্বর কোয়েশ্চেন,
বারাজুকি ফলস ইজ ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া? বলা হচ্ছে বারাজুকি ফলস জলপ্রপাতটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? আনসার নাম্বার হবে বি, এটা হবে কর্ণাটকা। এবং গগনচুক্কি জলপ্রপাতটিও ভারতের কর্ণাটকা রাজ্যেই অবস্থিত। কোয়েশ্চেন নাম্বার 16, ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ এ ডিরেক্টর জেনারেল অফ ন্যাশনাল সিকিউরিটি গার্ড ইন মার্চ 2021, এটা হবে আনসার নাম্বার বি, এম এ গণপতি। কোয়েশ্চেন নাম্বার 17, ডাসলিক ইজ এ মিলিটারি এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ আদার কান্ট্রি? আনসার নাম্বার হবে সি, উজবেকিস্তান। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, ইসো এলভেন হু হ্যাজ বিন সিন ইন নিউজ রিসেন্টলি ইন অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্টস? আনসার নাম্বার বি হবে কারেক্ট, সাইক্লিং। তাহলে দেখে নেওয়া যাক কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19 এ বলা হচ্ছে হুইচ কান্ট্রি হ্যাজ আনভিল এ ড্রাফট হিউম্যানস ইন স্পেস পলিসি 2021, এটা হবে আনসার নাম্বার বি, ইন্ডিয়া। যেটা হয়েছিল ইসরো সংগঠন এটা প্রথম চালু করেছিল। তাহলে দেখে নেওয়া যাক কোয়েশ্চেন নাম্বার 20, হুইচ কোম্পানি হ্যাজ মেড ফার্স্ট এভার পার্সোনাল কম্পিউটার ইউজিং প্লাস্টিক ওয়েস্ট অফ ওশন? বলা হচ্ছে কোন কোম্পানি প্রথম সমুদ্রের বর্জ্য প্লাস্টিক থেকে পার্সোনাল কম্পিউটার তৈরি করেছে? এটা হবে আনসার নাম্বার এ, এইচপি। তাহলে এবার দেখে নেওয়া যাক কোয়েশ্চেন নাম্বার 21। কোয়েশ্চেন নাম্বার 21 বলা হচ্ছে এখানে দি মেইন অবজেক্টিভ অফ কিয়োটো প্রোটোকল ইজ, এটা হবে আনসার নাম্বার সি, কন্ট্রোল অফ অ্যান্থ্রোপোজেনিক সোর্সেস অফ গ্রিন হাউস গ্যাসেস। এবার কোয়েশ্চেন নাম্বার 22, কোয়েশ্চেন নাম্বার বলা হচ্ছে হুইচ ফেমাস অ্যাওয়ার্ড ইজ অলসো কল্ড অ্যাজ দ্য এশিয়ান ভার্সন অফ নোবেল প্রাইজ? এটা হবে আনসার নাম্বার বি, রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড। নাম্বার 23, কোয়েশ্চেন নাম্বার 23 তে বলা হচ্ছে হুইচ ইজ দ্য অনলি ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইনহ্যাবিটেড বাই টাইগার? এটা হবে আনসার নাম্বার এ, সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট। তাহলে এবার দেখে নেওয়া যাক কোয়েশ্চেন নাম্বার 24, কোয়েশ্চেন নাম্বার 24 এ বলা হচ্ছে অ্যাজ পার দ্য ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট দ্য সাউথ ওয়েস্ট মনসুন ওশিয়ান ডিউরিং হুইচ পিরিয়ড অফ দ্য ইয়ার? এটা হবে আনসার নাম্বার বি, জুন টু সেপ্টেম্বর। অ্যান্ড অ্যাট লাস্ট 25 নাম্বার কোয়েশ্চেনটা দেখা যাক, হু ইজ দ্য প্রেজেন্ট ভাইস প্রেসিডেন্ট অফ নীতি আয়োগ? এটা হবে আনসার নাম্বার এ, রাজীব কুমার। এই 25টি কোয়েশ্চেন আপকামিং সব এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ। যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো।